ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 8টা। তো ওই সকাল 8টার থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো আমি আজকে ঠাকুর ঘরে বসে আমার ভিডিওটা শুরু করছি, কারণ এখানে ভালো নেট পাই, ভিডিও আপলোড হয়। তো আজকে যে ভিডিওটা তোমরা পাবে সেটা আপলোড করার জন্য আমি এখানে এসেছিলাম। তো ওই ভিডিওটা আপলোড হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে এই ভিডিওটা যখন আপলোড হয়ে গেছে তখন আমি তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করে দিই। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। কী করি না করি সারাদিন সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমার সোনা বাবা এখানে আছে। তো চলো আবার পরে কথা বলছি। বন্ধুরা দেখো এখন বাজে সকাল 11টা আর তারপর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনা বাবাকেও খাইয়ে দিয়েছি। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটু রেডি হয়ে নিয়েছি, শুধু কুর্তিটাই পরেছি, গরমের ভিতরে আর কিছু করতে ইচ্ছা করছে না। প্রচণ্ড গরম, বাড়ির থেকে তো বেরোনোর উপায় নেই, কিন্তু কোনো কোনো আর্জেন্ট দরকারে আমাদের বেরোতে হয়। তো আমি একটু এখন ব্যাংকে যাচ্ছি, একটু পার্সোনাল দরকার আছে। তো বাবার সঙ্গে যাচ্ছি, বাবা টোটোয় যাবো আর আসবো। আজকের বোনকে নিয়ে যাচ্ছি না, কারণ ও এখন পড়ে বাড়ি আসলো, ওর আর এনার্জি নেই যে আমার সঙ্গে যাওয়ার, না হলে তো ওকে সব জায়গায় আমি নিয়ে যাই, একা একা যাই না কোথাও। তো বাবাকে নিয়ে যাচ্ছি, একটু দরকার আছে, না নিয়ে গেলেও হতো, তবুও বাবাকে নিয়ে যাচ্ছি একটু সাপোর্ট এই এই জন্যই। তো চলো কী করি না করি কোথায় জানা যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ারই করব। তো চলো ঘুরে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, আর যদি পারি ওখানে গিয়ে একটু ভিডিও শেয়ার করব। তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি ব্যাংকে, আর তোমরা তো জানো ব্যাংকে বেশি ভিডিও করা যায় না, তো এইটুকুই ক্লিপ তুলে রাখতে পেরেছিলাম তোমাদের দেখাবো বলে। তো চলো আবার পরে আসছি, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা আমি ব্যাংক থেকে বাড়ি চলে এসেছি আর এখন বাজে দুপুর 2:10। তো আমার স্নানও হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর আসার পরে সোনা বাবাকে মা স্নান করিয়ে দিয়েছে, আমি ভাত খাইয়ে দিয়েছি, দিয়েও এখন ঘুমাচ্ছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, মা স্নান হয়নি, মা স্নান করে আসলে তারপর আমরা খাওয়া দাওয়া সেরে যাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই মুহূর্তে কী করছিলাম না করছিলাম সেই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো চলো আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা স্নান করার পর চলে এসেছি আমি এখানে খাবার বাড়তে, আর মায়ের শরীরটা খুব খারাপ লাগছিলো, সেই জন্য মা বললো যে খাবারগুলো একটু বেড়ে দে। আর আজকে তো আমি মাকে কোনো হেল্পও করতে পারিনি, যেহেতু আমি বাড়ি ছিলাম না তোমরা জানো। তো দেখো মা আজকে রান্না করেছিল, ডিম কষা করেছিল, আর ওদিকে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করেছিল, আর ডিমটা খুব লাইটভাবে করেছিল যেহেতু প্রচণ্ড গরম। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, দেখতে থাকো। বন্ধুরা আবার একটু বিকেলবেলা বাজারে যাচ্ছি, আর এখন সোনা বাবাকেও নিয়ে যাচ্ছি, এখন একটু দরকার আছে বাজারে আমার। তো তখন যে ড্রেসটা পরেছিলাম এখন সেই ড্রেসটাই পরে নিয়েছি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তো মা আমার চুলগুলো বেঁধে দিচ্ছে, আর আমি এই সময় চলে এসেছি বাজার থেকে। তো মানে বিনোনি তো করতে পারি কিন্তু নিজেটা নিজে করতে পারি না, সেই জন্য মা যখন মায়ের কাছে এসেছি তো সেই জন্যই মা আমাকে চুলটা রোজ বেঁধে দেয়। আর এই সময়টা আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো বন্ধুরা এটা হচ্ছে নেক্সট দিন, মানে পরের দিন সকালবেলা, কালকে রাত্রিবেলা তোমাদের সঙ্গে আর এই ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, কারণ তোমরা তো জানো কালকে ভীষণ টায়ার্ড ছিলাম, আর দেখলে মার কাছে চুলটা বেঁধে নিলাম। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর একটু পড়ার পর বাবা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে। তো চিংড়ি মাছটা মা আমাকে দিয়ে বাছাই, মা বলে চিংড়ি মাছটা নাকি আমি সবথেকে বেশি ভালোবাসতে পারি। তো দেখো শোনো বাবা আমার পাশে দাঁড়িয়ে বিরক্তি করছে, মানে ও এরকম মাছ দেখলে খুব খুশি হয়, মাছ মাংস সব কিছু। বাবা বাজার থেকে আসার পরে ও তাড়াতাড়ি গিয়ে দৌড়ে গিয়ে ব্যাগটা আগে নেয় যে কী এনেছে দেখার জন্য। তো চলো মাছগুলো বেছে নিই, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এই ভিডিওটা আমি আর বড় করব না, তোমরা মানে এখানে এই ভিডিওটা শেষ করব, কারণ এটা তো নেক্সট দিনের যে এই দিনেরও একটা ভিডিও আমার শ্যুট করার আছে। তো ভিডিওটা যখন আমি এডিট করতে যাই তো দেখি ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে, সেই জন্য ভাবলাম ভিডিওটা যে এতটা ছোট হয়ে গেছে তাহলে তোমাদের সঙ্গে আর একটু কোনো কথা কিছু শেয়ার করি। তো আজকেও আমি খুব ব্যস্ত, আজকেও আমি একটু সকালের দিকে বোনকে নিয়ে বাজারের দিকে যাব। তো তোমরা তো জানোই যেহেতু আমরা বাড়ি থাকি না, বাড়ি আসলে কত রকম কাজ আমাদের থাকে। তো চলো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের